বলো সত্য ও ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে। শি সেড টু মি দ্যাট শি হ্যাড বিন ইয়েস ওকে। তাহলে পরাগ বলো দুই নাম্বারটা, ওটা ঠিক আছে কিনা? হবে না টোল্ড মি সেড টু মি দুইটাই একই জিনিস। বলো পরাগ দুই নাম্বারটা ঠিক আছে কিনা? ঠিক আছে। Said that he had been absent in the he has absent the previous day. ঠিক আছে। তারপরে তিন নাম্বার বলবা হচ্ছে, আচ্ছা নাহি ডাক্তার কে ছিল, কে এটা দিল? সাবিহা না? আচ্ছা তাহলে সাবিহা ছাড়া বাকি সবাইকে বলতে হবে, সামিয়া ছাড়া বাকি সবাইকে বলতে হবে। ওকে তিন নাম্বার তাই এবার বলো, তিন নাম্বার ঠিক আছে? জি স্যার। Imran said to me I was ill. Then Imran said to me that I mean the Imran told me that he had been ill. Okay, তুমি কি কিছু সমস্যা নাই, এটা হইছে কিনা, ওটা হইছে কিনা এটা বলবা। হ্যাঁ হ্যাঁ ওটা হইছে। Said to-র জায়গায় told দেয়া যাবে, কোনো সমস্যা নাই, আমি আবারো আগে বলে দিলাম। Said to-র জায়গায় তুমি told দিতে পারবা। তারপরে হলো তিন নাম্বার, চার নাম্বার, চার নাম্বার the student said we were, আচ্ছা চার নাম্বারটা বলো নুজহাত ঠিক আছে কিনা? Student said we were reading books. জি স্যার ঠিক আছে। Student said that they had been reading books. Okay. তারপরে পাঁচ নাম্বার তাই, আচ্ছা তাই বলো পাঁচ নাম্বার অর্থী বলো ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। He said to me, I was eating rice. He said to me that he had been eating rice. Okay, ঠিক আছে। ছয় নাম্বার মুমু, হ্যাঁ বলো, হ্যাঁ বলো স্যার। আমি স্যারের জায়গায় টোল্ড দিয়েছি, হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। ছয় নাম্বার বলো, ইয়া কি জানি বলে ওর, সরি কি জানি, মুমু বলো, মুমু মুমু বলো ছয় নাম্বার ঠিক আছে কিনা? ঠিক আছে। আই ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাহলে had been awarded with first prize. আচ্ছা ছয় সাত নাম্বার, সাত নাম্বার হলো তানুশ্রী বলো তো সাত নাম্বার ঠিক আছে কিনা? তানুশ্রী জি স্যার ঠিক আছে সাত নাম্বার? জি স্যার ঠিক আছে। আচ্ছা এবার আট নাম্বার ইয়া বলো, নূরে হায়াতি আট নাম্বারটা বলো ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। অ্যাডভেন্ট বগুড়া জিলা স্কুল, ওকে। নয় নাম্বার এবার, নয় নাম্বার এগুলো কি হয়ে যাচ্ছে, দাঁড়া একটু দাঁড়াও, কি একটা সেটিং এ গোলমাল হয়ে গেছে। ওকে নয় নাম্বার, নয় নাম্বার আমাকে বলো, ধর আমাদের মধ্যে কে আছে, শিফা বলো তো নয় নাম্বার ঠিক আছে কিনা? স্যার আমি বলি, তুমি তো একটা বলেছো না হয়েছে স্যার, হয়েছে স্যার আমি বলবো I did not Rasu said I did not do the work. Sir, সাত নম্বরে এটা হবে, নয় নম্বরটা হবে আসু কি সি হবে না হি হবে, হি বা সি হবে দুটেই হবে, হি বা সি, বুঝছো শিফা? আর স্যার দ্য প্রিভিয়াস ডে, আচ্ছা দান দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে হবে এক্স্যাক্টলি, এটা হবে দ্য প্রিভিয়াস ডে এক্স্যাক্টলি। দ্য ডিপোর হলেও কি এখানেই বসবে শেষে? বুঝি নাই। হ্যাঁ স্যার দা প্রিভিয়াস ডে এর পরিবর্তে তো দা ডে বিফোর লিখা যায়, তাহলে কি ইয়েস্টারডে যেখানে থাকবে সেখানে দা ডে বিফোর লিখবো? হ্যাঁ যেখানে ইয়েস্টারডে থাকবে সেখানে দা ডে বিফোর লিখবো, যেখানে থাকবে ইয়েস্টারডে সেখানে খুঁজে খুঁজে তাকে মারবা, ডে বিফোর লিখবো তাকে, সেখানেই তাকে কি করতে হবে, ঘ্যাচাং ফু করে দিতে হবে। হ্যাঁ বলো স্যার, সাত নম্বরে একটু দাঁড়াও, আমি কোশ্চেনটা তো দেখতেছি না, আমি নুজহাতের ইয়াতে চলে যাই,
নুজাতের এখানে গিয়ে নুজাতের জন্য সাথে থেকে টাইপ করে দিয়েছিলাম পাশে পিছে থেকে সাত নম্বরে আমি তো এখনো প্রশ্ন দেখতেছি না আমি প্রশ্ন জেনে নেই তারপরে দেখব দাঁড়াও আগে ওর উত্তরটা নিয়ে আসি নাজাতের দিয়া নুজাতেরটা নুজাত লিখছে 12 থেকে 17 12 থেকে দিছি ও এর আগে গুলো কই জি স্যার আমি ওই ফটোগুলো আপলোড করতে পারি নাই স্যার এর আগে দুইটা ফটো দিছি স্যার ও আচ্ছা আপনি কি আপলোড করতে পারি নাই ঠিক আছে কোনো সমস্যা নাই 12 থেকে তো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই এগুলা ইয়া করি 12 থেকে আমরা করব না সমস্যা নাই পরে এখানে আমরা তাহলে 10 তারপরে 11 তারপরে 12 13 14 15 তুমি তো 12 থেকে করছো না স্যার আমার 12 থেকে আছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে 12 থেকে আছে 12 থেকে আমি এগুলোকে কপি পেস্ট করে রাখলাম ঠিক আছে এবার 10 নাম্বার ওকে এবার উর্তি বলুন 7 নম্বরে কি প্রবলেম আছে তোমার স্যার 7 নম্বরে যদি আমি লিখি আলম টোল্ড টু শুভ হবে না টোল্ড শুভ হবে টোল্ড শুভ হবে সেট টু জায়গা টোল্ড দিতে হয় বুঝতে পারছো হয় তুমি সেট টু দিবা আর না হইলে টোল দিবা যে কোন একটা ক্লিয়ার স্যার সেট টু দিতে হবে হ্যাঁ সেট টু হয় তোমার যদি কোনো পরে অবজেক্ট থাকে যেমন আমি তোমাকে বলি যেমন আমি যদি বলি এ সেট ঠিক আছে তারপরে তো ইনভার্টেড কমা দিয়ে কথা ধরে শুরু হয়ে গেল কোনো কিছু ধরে এতটুক দিলাম হ্যাঁ কারণ এ কাকে বলতে সেখানে বলে নাই কিন্তু আমি যদি বলি এ বি কে বলছে তখন বলতে হবে এ সেট টু বি মানে একটা অবজেক্ট থাকতে হবে কাকে বলতেছে অবজেক্ট থাকতে হবে অবজেক্ট না থাকলে টু দেয়া যাবে না আর এ সেট টু বি দেয়া যাবে অথবা এ টোল্ড বি ক্লিয়ার হ্যাঁ স্যার তারপরে এখন কি জানি মেটার নাম জানি কি মেটার নাম তো অর্থি আছে অর্থি কি বুঝতে পারছো ক্লিয়ারলি জি স্যার ওকে তারপরে এখন 10 নাম্বার এই 10 নাম্বার রাতুল বলো তো 10 নাম্বার অ্যানসার কি হবে স্যার কোনটার এই যে 10 নাম্বার আছে না রহিম সেজ আই ডিড নট প্লে অ্যাজ আই ওয়াজ সিক এটা অ্যানসার কি হবে বলো চেষ্টা করো শুরু করো কিছুটা বলো আমি তোমাকে বুঝাই দিব যদি ভুল করো স্যার রহিম সে কেন দিব এখানে সেজ আছে না জি স্যার তারপরে কমার জায়গায় কি দিব কমা তুলে দ্যাট ওকে বলতে দাও না পারলে তারপর অন্যরা বলবা রহিম ওকে শিখতে দাও কারণ ও কয়েকজন আছে ওরা খুব কম পারে রাতুল সাফান এরা কম পারে এদেরকে শিখতে হবে রহিম সেজ দ্যাট তারপরে কি হবে আচ্ছা এটা আমাকে বলো রিপোর্টিং ভার্বটা কি কোন টেন্সে আছে ইয়া রাতুল টেস্টটা কোন টেন্স এটা কোন টেন্স সেজ দেখে তুমি কোন বুঝতেছো প্রেজেন্ট পাস্ট না ফিউচার জি হ্যাঁ সব প্রেজেন্টে থাকলে রিপোর্টিং যে স্পিচটা আছে এটা টেন্সের কি কোনো পরিবর্তন হবে কি হবে না হবে না স্যার হবে না তাহলে আই ডিড নট প্লে তো কোন টেন্সে আছে এই যে ভিতরেটা কোন টেন্সে আছে আই ডিড নট প্লে প্রেজেন্টে ডিড নট কি প্রেজেন্টে হয় পাস্ট স্যার হ্যাঁ পাস্টের কোনটাতে আছে ইনডিফিনিট বুঝতে পারছো রাতুল জি জি স্যার কি হবে
আমি তখন সলভ করে দিচ্ছি, ধীরে ধীরে সলভ করে দেবো, সুতরাং I think there would be no problem. Bolo, Safwan. Safwan ki shunte pachho? Acha. Arundhuti tumi shunte pachho? Hanna. স্যার আমি ইনবক্সে লিখছি। হান্না শুনতে পাচ্ছো? জি স্যার শুনতেছি। ওকে হান্না, তাহলে উত্তরটা বলো কি হবে? হাসান সেড, হাসান সেড দ্যাট হি হ্যাড লিভড, হচ্ছে সেড 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 দ্যাট, তারপরে কি হবে? হি হ্যাড লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা। তারপরে ইনভার্টেড কমা তুলে দিব, তাই তো? ওকে, এই তো হান্না বুঝে গেছো, এবার বুঝছে তো পারবানা? ওকে, তারপর 12 নাম্বার, 10 নাম্বারটা একটু প্রবলেম আছে। বলো 10 নাম্বারটা কি প্রবলেম? স্যার এখানে অ্যানসার লেখার সময় হি ডিড নট প্লে কেন হলো? কি হবে তাহলে? স্যার আমি হ্যাড দিছিলাম। হেড হবে না, কারণ এটা রিপোর্টেড ভার্বটা, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে। হ্যাঁ বুঝছো, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, তাই এবার বুঝতে পারছো? বুঝছি স্যার, অর্থই জিজ্ঞাসা করছে এটা। সরি সরি, মানে তাই এবারটা বুঝতে পারছো কিনা, তাই এবার ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা, অর্থই বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আর আমি তো এটা বললামই, ওই যে আস্তে আমি তো ধীরে ধীরে বুঝাই দিলাম না, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে জিজ্ঞেস করলাম রাতুলকে, থাকলে ভিতরেটা কোন চেঞ্জ হবে কিনা, এগুলো তো কত আস্তে আস্তে বুঝাইলাম, মনোযোগ দিয়ে শুনবে সবাই। আচ্ছা তারপরে হলো, নরমালি যখন প্যাসেজ ন্যারেশন আসবে তখন কিন্তু এই মানে পাস্ট টেন্সেরই হয়, আর এই ইয়াতে সিঙ্গেল সেন্টেন্সে মাঝে মাঝে এরকম প্রেজেন্ট টেন্সে দিয়ে দেয়। ওকে কাশফিয়া কি শুনতে পাচ্ছো? ওকে 12 নাম্বারটা বলো তো ঠিক আছে কিনা। বারো নাম্বার কেউ ঠিকঠাক লিখছে? জি স্যার ঠিক আছে। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, এবার 13 নাম্বারটা বলো তো মাহি ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। ওকে 14 নাম্বারটা ঠিক আছে কিনা শিফা বলো তো, 14 নাম্বারটা ঠিক আছে কিনা? শিফা বলো তো 14 নাম্বারটা ঠিক আছে কিনা? স্যার আমি 13 এর পর থেকে দেই নাই, আমার 11 আর 13 এর পর থেকে প্রবলেম আছে। এখন তুমি দেখো, তুমি ওদের সাথে মিল মানে তুমি ধরো কি দিতা আর ও ঠিকঠাক দিছে কিনা,
তুমি তোমার প্রবলেম থাকলে সমস্যা নাই কিন্তু তুমি তো বুঝতে পারবা তুমি জাস্ট দেখো ওটা দেখে যে তোমার কাছে কি মনে হচ্ছে ওটা কি ঠিক লিখেছে না ঠিক লেখা নাই এটা তো বুঝতে পারবে মনে হয় ঠিক আছে He says that his father bought a big house. Okay, তোমার কাছে কেন মনে হলো ঠিক আছে বলো স্যার আমার প্রবলেম আছে 14 থেকে বুঝি নাই স্যার আমার 14 থেকে প্রবলেম আছে কি প্রবলেম বলো তো আমি পারতেছি না পারতেছো না আচ্ছা তুমি তাহলে এখন বলো সেজ থাকলে কি হবে 14 তে সেজই হবে না সেজ হ্যাঁ তারপর কমা তুলে কি দিব দ্যাট দিব না তারপরে এটা ভিতরেটা কোন টেন্সে আছে হিজ ফাদার বট এ বিগ হাউস এটা কোন টেন্সে আছে পাস্ট টেন্সে আছে পাস্টের কোনটা পাস্টের তো এখানে পাস্টের স্পেসিফিক্যালি বলতে হবে পাস্টের কোনটাতে আছে past to chapter ache na past er modhe kon ta simple ba indefinite na continuous na perfect na perfect continuous indefinite past indefinite tole amra jani past indefinite thakle past perfect hoy kintu ekhane keno past perfect holo na she to past indefinite e rakhlo tai na keno past perfect holo na keno korlo na bolo to keno acha kokhon tense er poriborton hoy কখন হয় আমাদের তো জানি একটা ক্ষেত্রে হয় না সেটা কখন হয় না চেঞ্জ হয় না কখন একটা চিরন্তন সত্য স্যার আমি বলি না চিরন্তন হ্যাঁ বলো স্যার রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে পরিবর্তন হয় প্রেজেন্ট ফর্ম তাহলে রিপোর্টিং স্পিচ পরিবর্তন হয় না হ্যাঁ বুঝতে পারছো শিফা এই দেখো সেসটা কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্সে আছে না জি এজন্য এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না ক্লিয়ার তারপরে আমাদের আর কেছে রাওয়ান বলো ষোলো নাম্বার ঠিক আছে কিনা দাঁড়া ষোলো নাম্বারই তো করি না নাম্বারিং একটু দাঁড়াও ষোলো বলো রাওয়ান ষোলো নাম্বার ঠিক আছে কিনা স্যার 15 নাম্বার গিফট দেওয়া আনসার 15 এর বুক দেওয়া ঠিক আছে 15 নাম্বার আছে গিফট ফর ইউ গট এ বুক ফর মি বুক ফর মি হ্যাঁ হ্যাঁ গিফট হবে এটা বুঝতে পারছো নুজাত স্যার 16 নাম্বারটা হয়েছে হয়েছে আচ্ছা ফিন হ্যাড ফিনিশড হ্যাঁ ঠিক আছে তারপর আমাদের বাকি আছে কে দেখি অরুন্ধতি কি শুনতে পাচ্ছো অনন্যা শুনতে পাচ্ছো অরুন্ধতি বা অনন্যা কেউ শুনতে পাচ্ছ না ত্রয়ী শুনতে পাচ্ছো ত্রয়ী ত্রয়ী শুনতে পাচ্ছো আচ্ছা ত্রয়ী বলো যে ইয়াটা ঠিক আছে কিনা সতেরো নাম্বারটা ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা দেখি তো He told me that he had seen her the previous day. Okay, fine. সবাই একটু মোটামুটি বুঝে গেছো তাই না? একটু একটু হলেও তো বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। ওকে এখন হ্যাঁ বলো। স্যার 14 নম্বরে ডিএক্স স্পিচে হি সেজ আছে আর 14 নম্বরে ইনডাইরেক্ট স্পিচেও হি সেজ আছে। এটার কোনো পরিবর্তন হয় না? না ওই যে ইয়া যদি থাকে সেজ যদি থাকে তাহলে সেজই থাকে স্যার সেড আর সেজ থাকলে
কোনো পরিবর্তন হবে না তোমাদের কে আমাকে প্রশ্নটা করলা কে বলো তো কাশফিয়া জি স্যার ওকে কাশফিয়া শুনো যদি সেজ থাকে বা উইল সে থাকে অর্থাৎ ফিউচার বা প্রেজেন্ট টেন্স থাকে তখন সেজ তো প্রেজেন্ট টেন্স আর উইল তো হচ্ছে ফিউচার সরি উইল না উইল সেই থাকে এই দুইটা যদি থাকে তখন আমরা ওই রিপোর্টেড স্পিচ যেটা রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন করব না রিপোর্টেড স্পিচ এর নো চেঞ্জ অফ টেন্স নো চেঞ্জ অফ টেন্স ক্লিয়ার ক্লিয়ার ফিফা ইয়া সরি কে জানি কাশফিয়া জি স্যার ওকে তারপরে নুজাত এগুলো কি পাঠাইছো স্যার এগুলা তো আমার একটু প্রবলেম আছে বুঝি না এগুলাতে প্রবলেম না এগুলো আস্তে আস্তে কারণ তুমি এখানে ইয়াও দিছো তুমি জেনে বলে ইয়াও দিছো কি জেনে বলে ইনডাইরেক্ট না সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সও দিছো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাদের সমস্যা তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সও দিছো এগুলো এখনো পড়াই নাই তো বুঝছ না আস্তে আস্তে ওকে আচ্ছা দাঁড়া আমি একটু একটু দুই মিনিট একটু আসতেছি